माननीय मुख्यमंत्री বলেছেন যে বাংলার বাইরে 2-2.5 লক্ষ লোক আটকে আছেন। তিনি বিভিন্ন রাজ্য সরকারকে চিঠি লিখে দিয়েছেন, কিন্তু লোকগুলো কোথায় আছে, কতজন আছে, তার নাম, ঠিকানা কি, ফোন নম্বর কিছু পাঠানোনি, সেটা আমি করেছি। কমপক্ষে 1 লক্ষ লোকের জন্য 11টা রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে আমি চিঠি লিখেছি এবং তারা কোথায় কতজন আছেন, তার ফোন নম্বর কি, সেটাও জানিয়েছি। এবং তার বেশিরভাগ লোককেই ওরা যোগাযোগ করেছেন, কোনো না কোনো সহযোগিতা করেছেন। আমরা শুনতে পেলাম রাজস্থানের কোটা যেটা এডুকেশন হাব, সেখানে প্রায় 50,000 ছাত্র ছাত্রী আটকে আছে। আমাদের পশ্চিমবঙ্গের কয়েক হাজার সেখানে আটকে আছে। তারা ওখান থেকে ফিরতে চাইছিল, সেখানকার ডিএম পর্যন্ত বিভিন্ন রাজ্যকে জানিয়েছেন যে আপনাদের ছাত্র ছাত্রীদের নিয়ে যান। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সহ 4টি রাজ্য বাস পাঠিয়ে তাদের ছাত্র ছাত্রীদের নিয়ে এসেছেন। পশ্চিমবাংলা সরকার কিন্তু কোনো টু শব্দটি করেনি, কোনো দায়িত্ব পালন করেনি, খালি বড় ভাষণ দিচ্ছেন যে পরিযায়ী শ্রমিকদের দেখা হোক। এই ছাত্রছাত্রীরা তাদের আর পড়াশোনা করতে গিয়ে পরিবার থেকে দূরে আছেন, কেন রাজ্য সরকার বাস পাঠালো না, কেন নিয়ে গেল না? সেই ছাত্রছাত্রীদের ভালো মন্দের দায়িত্ব কি এদের নাই? পরিবারকে উদ্বিগ্ন রেখে এরা রাজনীতি করছেন আর কেবল স্টেটমেন্টবাজি করছেন, মমতা ব্যানার্জি কোনো দায়িত্ব পালন করছেন না।